মা আমরা তো পিজ্জা খাইতে যাই। তাহলে পিজ্জা খাবে আজকে জিয়ান? হ্যাঁ। ওকে ওকে, তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, তারপর আমরা বিকালে ঘুম থেকে উঠে পিজ্জা খেতে যাব। ওকে, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে কয়েকদিন ধরে জিয়ান শুধু বলছে যে পিজ্জা খাবো আম্মু, পিজ্জা খাবো। তো আমি ভাবছি কি চলো বাচ্চাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আসলে মাঝে মধ্যে বাচ্চাদেরকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাওয়া উচিত। জায়ান শুয়ে পড়ো। হ্যাঁ, জায়ানও শুয়ে গিয়েছে, এবার জিয়ানও শুয়ে যাবে আস্তে আস্তে। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এই যে আমার দুনাত দুষ্টু এবার ঘুমাচ্ছে। ওই যে জিয়ান ঘুমাতে গেছে ওখানে ও দুষ্টামি করছে। এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলে? পিজ্জা খেতে যাবে? তাহলে চলো আগে ছাতে কাপড় নিয়ে আসি। ওকে চলো জায়ান, চলো কাপড় নিয়ে আসি। চলো আমরা ছাদে যাই। আকাশে কিন্তু অনেক মেঘ। কোথায়? আচ্ছা হ্যাঁ, ওখানে। আচ্ছা এটাও ভিজা না? শুকাই গেছে এগুলা। মাশাআল্লাহ, আমার জিয়ান কিন্তু আমাকে সব কাজে অনেক হেল্প করে। এই যে রশিতে এগুলো। তো আমি তো এখন প্রায় রেডি হয়ে গিয়েছি। এখন আমার জিয়ানকে আর জায়ানকে রেডি করব। ভাবছি ফ্রিওলেন্তো রেস্টুরেন্টেতে যাব। জিয়ান তো এখন ফেভারিট পিজ্জা খেতে যাবে। জায়ান বাবা এদিকে তাকাও, ওই যে ওইখানে বাচ্চারা খেলছে, ও জিয়ান ওদিকে। জিয়ান কোনো ধরনের দুষ্টামি করবে না কিন্তু। ছেলে আমার দিকে ফিরেও দেখছে না, কি অবস্থা। আমার জায়ান পাখি কোথায় বসেছে? জায়ান জিয়ান বাবাকে একটু চাটা খেয়ে নিতে দাও, দুষ্টামি করো না। আমরা যে স্প্রাইট অর্ডার করেছিলাম ওটা চলে এসেছে। এই তো আমাদের পিজ্জা আছে। হ্যাঁ, ইজিয়ানের পিজ্জা চলে এসেছে। আসো এবার আমরা ইজিয়ান খেয়ে নাও। জায়ান চলো এবার বাসায় চলে যাই। এরা দুইজন তো আসতেই চাচ্ছে না এখান থেকে। ইজিয়ান বলছে না আমি আরো থাকবো, আমি আরো খেলবো এখানে। ইজিয়ান